ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। তারা এখানে নানাভাবে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। সকাল থেকে এখানে কিছুটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছিল, সূর্যের দেখা মিলেছে কিছুক্ষণ আগে, কিছুটা ঠান্ডা বাতাসও বইছে। এমন পরিস্থিতিতে কয়েক হাজার পর্যটক এখানে সমুদ্র স্নানে নেমেছেন। আমি এই মুহূর্তে আছি সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে পর্যটকরা সমুদ্র স্নানের পাশাপাশি অনেকেই কিন্তু কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ছুটে যাচ্ছেন। সেখানে হিমচরি, ইনানি, দরিয়ানগর সহ বিভিন্ন পর্যটন স্পটে তারা ঘুরে বেড়াচ্ছেন। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপ, মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধপল্লী, চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, নিবৃতে নিসর্গ সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটক সমাগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজ সকালেও অনেক পর্যটক কিন্তু কক্সবাজারে এসেছেন। কিছুক্ষণ আগেও আমরা হোটেল মোটেল জোন ঘুরে দেখেছি। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটক হয়রানির অভিযোগ পেলেই কিন্তু নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া সৈকতের একাধিক পয়েন্টে জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও সক্রিয় রয়েছে। কক্সবাজার সৈকত থেকে এই ছিল আমার কাছে সবশেষ